ব্রিটেনের অক্সফোর্ডশায়ার এলাকার উত্তর মোর্টন গ্রাম। এখানে স্থানীয় মানুষ মাত্র 350 জন। তবে এই ছোট্ট গ্রামের মানুষেরা ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য তাদের বাড়ির দ্বার খুলে দিয়েছেন। ছোট্ট এই গ্রামটির মানুষেরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে আসা 60 জন ইউক্রেনীয় শরণার্থীকে তাদের গ্রামে আশ্রয় দেবেন। মোর্টন অধিবাসীদের এমন উদ্যোগ প্রশংসা করেছে পুরো ইউরোপের মধ্যে। ইউক্রেনীয় শরণার্থীদের এভাবে গ্রহণ করার ধারণা আসে গ্রামের বাসিন্দা পলিভাচেরের কথা থেকে। এই নারীর ইউক্রেনে অনেক বন্ধু রয়েছে যারা যুদ্ধে বিধ্বস্ত হয়ে এখন দেশ ছাড়া হয়েছেন। পলিভ্যাচির জানান, ইউক্রেনে এখন মানবতার পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অনেক মানুষ যুদ্ধের কারণে নিজেদের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেছেন। পরিবারের স্বাবলম্বী পুরুষ সদস্যরা দেশকে রক্ষার যুদ্ধ করে যাচ্ছেন। তাদের শিশুরা রাশিয়ার এমন আক্রমণের কারণে সবচেয়ে বেশি মানসিকভাবে ভুক্তভোগী হচ্ছেন। ইউক্রেনের মতো একটি দেশের শিশুরা কখনোই এমন সংকটের মুখোমুখি হয়নি। রাশিয়ার এমন সাময়িক আগ্রাসন একটি ঘৃণিত অপরাধ। ইউক্রেনের এমন পরিস্থিতির কারণে সেখানকার জনগণের পাশে দাঁড়াতে তারা সেখান থেকে কিছু রিফিউজিকে গ্রহণ করতে চাচ্ছেন। তিনি আরো জানান, তাদের গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে শরণার্থীদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। তাদের গ্রাম একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম। এখানে মেডিকেল সুবিধা থেকে শুরু করে একজন মানুষের জীবনযাপনের প্রয়োজনীয় চাহিদা গ্রাম থেকে মেটানো সম্ভব। তিনি চান তাদের মতো অন্য গ্রামের অধিবাসীরা ও শরণার্থীদের গ্রহণেও এমন সিদ্ধান্ত গ্রহণ। গ্রামের যেসব মানুষ শরণার্থীদের আশ্রয় দিতে পারবেন না, তারা তাদের কুকিং, টিচিং কিংবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।